সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার ডক্টর কেসি পাল। আমার আজকের আয়োজন, 2020 সালের মে মাসটি বৃশ্চিক রাশির জাতক ব্যক্তিদের কেমন যাবে তা জানতে আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আমার প্রাণপ্রিয় দর্শক, শ্রোতা, সাবস্ক্রাইবারবৃন্দ, জ্যোতিষ অনুরাগী, জ্যোতিষ শিক্ষার্থী, জ্যোতিষ গবেষক সহ সকলের জন্য রইল মহান মে দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম আসি পয়লা মে 2020 ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশির ভাগ্যস্থানে পরিভ্রমণ করবে এবং আপনার রাশি অধিপতি তৃতীয় তুঙ্গস্থ ন্যায় দেবতা শনি মহারাজ ও দেবগুরু বৃহস্পতিকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করায় বৃশ্চিক রাশির জাতক ব্যক্তিদের পয়লা মে দিনটি বেশ মৌজ মস্তিতে কাটবে। এমনকি ভাগ্যলক্ষ্মী আপনার দ্বারে এসে টোক্কা মারবে। দীর্ঘদিনের লালিত স্বপ্নসাধ পূরণের পথ প্রশস্ত হবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা ও কোর্ট কেসের রায় পক্ষে আসায় হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবার জীবনের অবসান ঘটার সম্ভাবনাও কিন্তু অমূলক নয়। সেই সঙ্গে বিদেশ গমনেচ্ছুদের বিদেশ গমনের পথ প্রশস্ত হয়ে উঠবে। সুপ্রিয় দর্শক, এবার আসি 2 ও 3 মে 2020 ইংরেজি তারিখে কর্মপ্রত্যাশীদের কর্মপ্রাপ্তি, হারানো কর্ম পুনরুদ্ধার বা কর্মের সাসপেনশন উইড্র, সেই সঙ্গে নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে। তাছাড়া ব্যবসা বাণিজ্যে অংশীদারদের সাথে দীর্ঘদিনের মতানৈক্য দূরীভূত হওয়ায় ব্যবসায় যেমন লাভবান হবেন তেমনি ব্যবসার বহুল প্রচার ও প্রসার ঘটবে। তাছাড়া কর্ম ও ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে তো বটেই, দূরভ্রমণে যাওয়ার প্রয়োজন পড়তে পারে। সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য ও বিবাহ সংক্রান্ত দুশ্চিন্তার অবসান ঘটবে। সুপ্রিয় দর্শক, এবার আসি 4 ও 5ই মে 2020 ইংরেজি তারিখে আপনি লাগাতার উন্নতি করে চলবেন, এমনকি চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করতে থাকায় দিন দুইটি বেশ মৌজ মস্তিতে কাটবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রী আসার পথ প্রশস্ত হবে। সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনের বাধা কেটে প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত হবে। এমনকি নিঃসন্তান দম্পতিরা কোনো না কোনো সুবর্ণ সুযোগ প্রাপ্ত হবেন। তবে মনে রাখবেন, অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া নির্বুদ্ধিতার পরিচয় হবে। সুপ্রিয় দর্শক, এবার আসি 6 ও 7ই মে 2020 ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশির দ্বাদশে পরিভ্রমণ করবে। একদিকে ব্যবসা বাণিজ্যে মন্দা, কর্মে হয়রানিমূলক দুর্বদলি বা সাসপেনশান, অপরদিকে দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদ সব মিলিয়ে যেন মরার উপর খাড়ার গা হয়ে থাকবে। বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র, যানবাহন প্রভৃতি মেরামতে নাজেহাল হয়ে অবশেষে বদল করতে বাধ্য হবেন। প্রেমী যুগল সতর্কতার সাথে চলাফেরা করুন, নচেত অর্থ মান এমনকি রাজদণ্ডে দণ্ডিত হতে পারেন। সেই সঙ্গে জীবনসাথীর শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়ায় তাদের নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হতে পারে। সব মিলিয়ে দিন দুইটি অতিশয় অশুভ বলে গণ্য হবে। সুপ্রিয় দর্শক, এবার আসি 8 ও 9 মে 2020 ইংরেজি তারিখে মনোবল, জনবল, অর্থবলের সাথে সাথে সুনাম, যশ, প্রতিষ্ঠার গ্রাফ ক্রমোন্নতির দিকে ধাবিত হবে, এমনকি দীর্ঘদিনের লালিত স্বপ্নসাধ পূরণের দিকে ধাবিত হবে। নতুন গৃহবাড়ি, ভূমি সম্পত্তি, যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণের দিকে ধাবিত হবে। তবে রাগ, জেদ, অহংকার, আবেগ বর্জনের সাথে বাক্য প্রয়োগে সতর্ক থাকার আবশ্যকতা রয়েছে। সুপ্রিয় দর্শক, এবার আসি 10 ও 11ই মে 2020 ইংরেজি তারিখে ধনভাবস্থ চন্দ্রের সাথে বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতুর পরিভ্রমণ। টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে, এমনকি দুর্জন আত্মীয় বেশে আপনার সুখের সংসারে অশান্তির অনল জেলে দিয়েও ক্ষান্ত হবে না, যথাসর্বস্ব লুফে নেওয়ার আপ্রাণ চেষ্টা চালাবে। তাই তো
সর্বদা চোখ কান খোলা রাখতে হবে বা শ্রম মেধা প্রযুক্তি কৌশল ও অধ্যবসায়ের বলে সকল প্রতিকূলতা কাটিয়ে সামনে এগিয়ে যাবার চেষ্টা করতে হবে এতদূর সত্ত্বেও মন সুর সঙ্গীত ধর্ম আধ্যাত্মিকতা পরোপকার ও সৃজনশীল কাজবাজের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে থাকবে সুপ্রিয় দর্শক এবার আসি 12 থেকে 14 মে 2020 ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশির তৃতীয়ে ন্যায়ের দেবতা শনি মহারাজ ও দেবগুরু বৃহস্পতিকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে যার ফলে ভাই বোনদের সাথে দীর্ঘদিনের কলহ বিবাদের মীমাংসা হয় গোটা পরিবারে প্রশান্তির সুবাতাস বইবে এমনকি ভাই বোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণে সহায়ক হবে কর্ম ও ব্যবসা বাণিজ্যে তরতাজা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে শত্রু ও বিরোধী পক্ষরা আপনার উন্নয়ন ও প্রভাব প্রতিপত্তির বাড়বাড়ন্ত দেখে অবশেষে পিছু হটতে বাধ্য হবে সুপ্রিয় দর্শক এবার আসি 15 ও 16 মে 2020 ইংরেজি তারিখে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সাথীর মতামতকে গুরুত্ব দিন মনে রাখবেন চন্দ্র আপনার রাশির চতুর্থে পরিভ্রমণ করবে আপনার রাশি অধিপতি মঙ্গলকে সঙ্গে নিয়ে যার ফলে 15 ও 16 তারিখ আপনার রাশির জন্য বা বৃশ্চিক রাশির জন্য কিন্তু মাঙ্গলিক দোষ সৃষ্টি করবে যার ফলে সহকর্মী ও অংশীদারদের সাথে সদ্ভাব বজায় রাখা কঠিন হবে এমনকি প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে যাওয়ায় মহা দুর্ভাবনায় পড়তে হবে বা টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাওয়ায় দিনের শেষে তারল্য সংকটে পড়তে হবে এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হতে পারে সুপ্রিয় দর্শক এবার আসি 17 থেকে 19 মে 2020 ইংরেজি তারিখে পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা ও আশীর্বাদ প্রাপ্ত হবেন যা স্বপ্ন পূরণে সহায়ক হবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবল চাঙ্গা হয়ে উঠবে বা সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে বা কর্ম ও ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার অর্পিত হতে পারে আপনার উপরে সুপ্রিয় দর্শক এবার আসি 20 ও 21 তারিখ ষষ্ঠস্থ চন্দ্রের সাথে বুদ্ধের দেবতা বুধের জ্যোতি সংকটকালে অর্থাৎ চোর সরে গেলে বুদ্ধি বাড়বে বা উপস্থিত বুদ্ধির প্রখরতা কমে যাবে তাই তো আপনার শ্রম মেধা প্রযুক্তি কৌশল ব্যয় হবে ঠিকই কিন্তু প্রকৃত পক্ষে ফল লাভ করা কঠিন হবে তাছাড়া সিজনাল রোগব্যাধির সাথে সাথে নিত্য নতুন ব্যাধিপীড়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় আপনাকে চিকিৎসালয়ে ছোটাছুটি করতে হতে পারে অত্যাবশ্যকীয় ভ্রমণ বর্জনের সাথে দ্বিচক্র যান এড়িয়ে চলার আবশ্যকতা রয়েছে সুপ্রিয় দর্শক এবার আসি 22 থেকে 24 মের মধ্যে সময়ে চন্দ্র আপনার রাশির সপ্তমে গ্রহপিতা রবি ও প্রেমের দেবতা শুক্রাচার্যকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে যার ফলে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে এমনকি ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকনাদিও প্রাপ্ত হবেন সেই সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য কলহ বিবাদের মীমাংসা হয় গোটা পরিবারে খুশির জোয়ার বইবে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে যার ফলে আপনাকে সর্বদাই অতিথি সেবায় ব্যস্ত হয়ে থাকতে হবে সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হলেও তাদের সাফল্যে গৌরবান্বিত হওয়ার সম্ভাবনাও কিন্তু অমূলক নয় সুপ্রিয় দর্শক এবার আসি 25 ও 26 মে অষ্টমস্ত চন্দ্রের সাথে রাহুর জ্যোতি ভ্রমণকালীন সতর্কতার সাথে চলাফেরা করুন নচে চোর সিটিংবাজ অজ্ঞান পার্টি লুটতরাজ প্রভৃতির খপ্পরে পড়ে যথা সর্বস্ব খুইয়ে আপনাকে ঠুটো জগন্নাথ হয়ে পড়তে হবে সেই সঙ্গে ঘুষ উৎকোচ গ্রহণ নেশাজাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্র বহন ও অপপ্রয়োগ থেকে বিরত থাকা সমীচীন হবে মনে রাখবেন 25 ও 26 মে 2020 ইংরেজি তারিখটি শুভ অপেক্ষা অশুভ ফলের পাল্লা অধিক ভারী হয়ে থাকবে তাই তো ঘরে বসে বই পড়ে টিভি দেখে সময়টি অতিবাহিত করা সমীচীন হবে সুপ্রিয় দর্শক এবার আসি 27 ও 28 মে 2020 ইংরেজি তারিখে
ভাগ্য লক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতা আপনার দ্বারে এসে তোক্কা মারবে। নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আর স্বপ্ন সাধ পূরণের জন্য দিন দুইটি রেকর্ড হয়ে থাকবে, সেই সঙ্গে বাণিজ্যিক সফল লাভদায়ক, এমনকি ভ্রমণকালীন বন্ধুত্ব সারা জীবনের ফাতেও হবে। শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে, এমনকি শিক্ষার্থীরা তারা এক্সট্রা প্রতিভা বলে কোনো না কোনো পুরস্কারে ভূষিত হতে পারেন। তবে মনে রাখবেন, অধিক লৌকিকতা শত্রুতার জন্ম দিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আসি 29 ও 30 মে 2020 ইংরেজি তারিখে কর্মপ্রত্যাশীদের কর্মপ্রাপ্তি বা কর্ম অর্থ মোক্ষ সুনাম যশ প্রতিষ্ঠার গ্রাফ ক্রমোন্নতির দিকে ধাবিত হবে, এমনকি হাত বাড়ালেই সফলতা প্রাপ্ত হওয়ায় দিন দুইটি বেশ মৌজ মস্তিতে কাটবে। মামলা মোকদ্দমা ও কোর্ট কেসের রায় পক্ষে আসায় হারানো ধন সম্পদ সম্পত্তি ব্যবসা বাণিজ্য ফিরে পাওয়ার পথ প্রশস্ত হবে। সপরিবারে কাছে পিঠে ভ্রমণ, এমনকি কোনো মাঙ্গলিক যাগযজ্ঞাদি অনুষ্ঠানে যোগদান করার আবশ্যকতা রয়েছে, তবে দ্বিচক্র যান এড়িয়ে চলা সমীচীন হবে। সুপ্রিয় দর্শক, এবার আসি 31 মে 2020 ইংরেজি তারিখেও আপনি লাগাতার উন্নতি করে চলবেন, বিশেষ করে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ, ফ্লেক্সিলোড প্রভৃতি আসতে পারে। সেই সঙ্গে পাওনা টাকা আদায়, আটকে থাকা বিল পাস ও অচল ব্যবসা সচল হয়ে ওঠায়। ঋণ মুক্তি তো বটেই, সেই সঙ্গে সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা হয়ে উঠবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং বৃশ্চিক রাশির জাত ব্যক্তিদের মে মাসে আমার দেওয়া প্রেডিকশনের সঙ্গে যদি আপনাদের দৈনন্দিন জীবন মিল খায়, তাহলে ভিডিওটি শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন। সেই সঙ্গে এর পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান। আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে। ধন্যবাদ সবাইকে, আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর জীবনযাপন করুন, এই কামনায়।